ঠিক আছে ভাই, মাথা রাখু ঠিক আছে। ফারুক ভাই দুপুরে দাঁড়ায় সামনে যায় ভাইজান সামনে দাঁড়ালে পৃথিবী আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবের পঁচিশ সবার বাড়িতে হামলা করে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করেছিল। সেই পরিবারের কনিষ্ঠ সদস্য শহীদ শেখ রাসেল সে একটা জায়গায় পালিয়েছিল, ঘাতকরা খুঁজছিল শেখ রাসেল কোথায়, খুঁজে বের করলো ঘাতক মেজর নূর যার ফাঁসি হয়েছে। সেই মেজর নূর রাসেলকে উদ্ধার করলো, নিয়ে আসলো, নিয়ে আসার পর রাসেল বলছিল তারপরে আমাকে মেরো না, আমি মুজিবের সন্তান, আমি জাতির জনকের সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তান। এই কথাটি তার কথা বলবো না, বাংলার পান পরিবারদের ভিক্ষে করে খাবো, আমাকে বস্তে দাও। সেদিন সেই খাদ্যরা হস্তে যায় পিতাকে, তাকে বললো তুমি কোথায় যেতে চাও, সে বললো আমি মায়ের কাছে যাবো, তার মায়ের লাশ পড়েছিল দুতলার উপর, সেইখানে তার মায়ের লাশের কাছে নিয়ে কথা ছিলেন চুলের চুল চাপটি ধরে বাম হাতে চাপটি ধরে ডান হাতে পিস্তল ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করেছিল শেখ রাসেলকে। আজকে 98 বছরের মানুষ হতে শেখ রাসেল আমাদেরকে নেতৃত্ব দিত, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সেই রাসেল। রাসেলের ছোট্ট একটি কাহিনী বলবো আপনাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি হাই স্কুলে শেখ রাসেল লেখাপড়া করতো, সেই সেই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন এবং রাজিয়াবুদ্দিন চৌধুরী টিভি টাওয়ারে তার রুম থেকে বেরিয়ে ছাত্ররা ক্লাসে যাচ্ছে কিনা দেখছিল। শেখ রাসেল তার শার্টের মধ্যে তিন চারটি সিঙ্গারা তুলে সেই দিকে দৌড়ে যাচ্ছিল, হঠাৎ করে পড়ে গেল রাজিয়াবুদ্দিন চৌধুরী একেবারে সামনে। রাজিয়াবুদ্দিন চৌধুরী শেখ রাসেলকে চিনত, দেখলো বঙ্গবন্ধুর পুত্র থর থর করে কাঁপছে রাসেল, তার শিক্ষককে দেখে সন্তান মাথা অবনত হয়ে গেল। সেই রাসেলের যে আমার টিচার আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে থর থর করে কাঁপছিল, তখন বললেন তুমি তোমার কাছে চলে যাও, তারপর কাছে চলে যাও। এইরকম মান্যতা ছিল শেখ রাসেলের বঙ্গবন্ধুর পুত্রের। সেই রাসেলের জন্মদিবস আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সকল সংগঠনের পক্ষ থেকে আমরা পুষ্প সমর্পণ করছি আমাদের বিপ্লবী নেতা ময়মনসিংহ রাজনীতির অভিভাবক অ্যাডভোকেট চার লক্ষকার নেতৃত্বে আমরা এখানে পুষ্প সমর্পণ করেছি, পুষ্পস্তবক করেছি। এইখানে আমি এখন কথা বলার জন্য অনুরোধ যাব প্রত্যেক সংগঠনের একজন করে সভাপতি
আমি এখন আজকের সভাপতিত্ব করছেন এরপরে জরুরি লক্ষ্যকা আমি আমার বক্তব্য প্রকাশ করছি। এই দিন আমাদের জন্য জাগ্রত থাকুক, এই দিন আমাদের জন্য সভাপতির দিন হোক, এই দিন আমাদের নেতা হওয়ার জন্য যে স্পৃহা দরকার, নেতা হওয়ার জন্য যে চেতনা দরকার, নেতা হওয়ার জন্য যে প্রেরণা দরকার, সেই প্রেরণা বাংলাদেশ সভাপতি ময়মনসিংহ জেলাশাখার সভাপতি বর্তমান সময়ে ময়মনসিংহের সকল রাজনীতির অভিভাবক বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জয়রুল হক খুকা মহত সাংবাদিক ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম। আজকে 18ই অক্টোবর বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাশেদের শুভ জন্মদিন এবং এই জন্মদিন উপলক্ষে আমরা এখানে সকলে সমবেত হয়েছি জেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবর্গ, আমরা সকলে এখানে সমবেত হয়েছি এবং শেখ রাসেলের প্রতি পুষ্পার্ঘ আমরা অর্পণ করেছি। শেখ রাসেলের জন্ম 1964 আজকের এই দিনে 18ই অক্টোবর, তার যেদিন জন্ম হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ঢাকায় ছিলেন, তিনি ছিলেন চট্টগ্রামে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন কথা সেই সময় সেই দিন শেখ রাসেলের জন্ম। এবং রাসেল নামটি আমরা যতটুকু জেনেছি এটা বঙ্গবন্ধুর নিজের দেওয়া নাম, এই কনিষ্ঠ পুত্র রাসেলের নামটি বঙ্গবন্ধুর নিজের দেওয়া, কারণ উনি প্রখ্যাত সাহিত্যিক ব্রিটিশ সাহিত্যিক এবং নোবেল সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বার্টন অ্যান্ড দার্শনিক বার্টন রাসেলের অত্যন্ত ভক্ত ছিলেন বঙ্গবন্ধু। সেই রাসেলের নাম অনুসারে উনি ওনার কনিষ্ঠ পুত্রের নাম করেন শেখ রাসেল। আজকে রাসেল তাহলে তার বয়স হতো আজকে 58 বছর, হয়তো আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের চলে, কিন্তু আমরা জানি যে 1975 15ই আগস্টে সেই কালো রাত্রিতে বঙ্গবন্ধু সহ গোটা পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় তার সবগুলোকে এই ভক্তি গোটা জাতিকে এই হত্যাকাণ্ডের মাধ্যমে গোটা জাতির ললাটে কলমকে কালিমান, এটা বিচার হয়নি, বিচারের দাবি ইন্দেমনিটি অপরাধের দাবি। দীর্ঘ 21 বৎসর আমরা ক্ষমতার বাইরে ছিল, বঙ্গবন্ধু তো দূরের কথা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামটা পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ, ঠিক এমনি পরিচিত আমরা 21 বৎসর। 21 বৎসর পর 96 নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, এবং যার ফলে আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তারপরে ইতিহাস আপনারা জানেন, উন্নয়নের কাজে আমরা হাত দিয়েছি এবং এই হত্যাকাণ্ড বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, চার নেতা জেলখানায় হত্যা, যুদ্ধ অপরাধীদের বিচার, এগুলি পুরোটাই হতো আওয়ামী লীগ যদিও ক্ষমতায় থাকত এবং শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হতেন তাহলে এগুলির বিচার হতো কি না আমাদের সন্দেহ। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া 3-3 বারের প্রধানমন্ত্রী, কিন্তু জিয়াউর রহমানের হত্যার সেটা অতলে তলিয়ে গিয়েছে, বঙ্গবন্ধু কন্যা তার পিতার হত্যার বিচার, জাতির পিতার হত্যার বিচার করেছে,
জেলখানা চান ব্যাপার হত্যার বিচার করেছেন, যুদ্ধ পরাজিতের বিচার করেছেন এবং অন্যান্য যে সমস্ত অসামাজিক কার্যকলাপ আছে সেগুলো বিচার করেছেন। আমরা দেশে আইনের শাসন কায়েম করেছি এবং তার জন্য মানুষ আজকে অনেক সুবিধে ভালোভাবে জীবনযাপন। কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের গোটা পৃথিবীর বিপর্যিত, বাংলাদেশের কিন্তু তার থেকে কিছু করে বাংলাদেশের সেই একই অবস্থা, কিন্তু সেটা থেকে আমরা রেহাই পেয়েছি আল্লাহ পাকের রহমত এবং জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম রাজনৈতিক রোজগার জন্য। এবং আজকে আমরা সঠিক সময়ে আজকে এটা বিভিন্ন দেশ থেকে ওই টিকা সংগ্রহ করে লক্ষ লক্ষ কোটি কোটি এবং করোনার সময় মানুষের যে দুর্বিষহ জীবন তার থেকে রেহাই পাওয়ার জন্য এই সরকার অনুদান দিয়েছে। এমন কোনো সেক্টর নাই যেখানে কোনো অনুদান দেওয়া নাই, যার ফলে মানুষের অনেক টিকা সংগ্রহ করে। তো আজকের এই দিনে আমি আর কথা বাড়ব না, শুধু এইটুকু বলব যে আমরা সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং দেশকে আজকে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়েছে, কিন্তু তার মধ্যেও আমরা স্বস্তি বোধ করি এই জন্য ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক সুন্দর, অনেক ভালো, এখানে কোনো রকম সেরকম কোনো রকম দুর্ঘটনা নাই। এবং তার জন্য আমি প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার তরফ থেকে, আমার দলের তরফ থেকে এবং জনগণের তরফ। আজকে আমি আর কথা বাড়াবো না, এইটুকু বলবো যে আসুক আজকের এই দিনে যদিও আমরা জন্মদিন পালন করছি কিন্তু আমরা তার আত্মার মাছ ফেরার সমন্বয় করছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেখ হাসিনার রাষ্ট্র ছিল ইউনিভার্সিটি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর এইখানে একটা শিশু হত্যা তো এমনি খারাপ, তারপরে বিশেষ করে এটা ধর্মেও আছে আইনেও আছে শিশু হত্যা নারী হত্যার মতো জঘন্য অপরাধ হতে পারে, সেই অপরাধ তারা করেছেন এবং শিশু রাসেলকে হত্যা সহ অন্ত সত্তা নারীকেও ওই 15ই আগস্টের রাত্রিকে হত্যা করে। এই নৃশংস ঘটনার আমরা প্রতিবাদ জানাই, আমরা তার উপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে, তাদের বিচার সম্পন্ন হয়েছে, কিছু ফাঁসি হয়েছে আর অন্যরা কয়েকজন পলাতক আছে। আমরা বিশ্বাস করি তার পোলের মাধ্যমে তাদের অচিরে বাংলাদেশে আনে তাদেরকে এই রায় পরিপূর্ণভাবে কার্যকর করা হবে। এরপরে দোয়ামহাবীর হবে আমি আপনাদের সকলকে দোয়ামহাবীরে অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাবো। ঠিক আছে আলহামদুলিল্লাহ
ربنا ولا تحمل علينا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي حينا وميتنا رب العالمين مولاي كريم يا الله ما গুনাহ করবান্দা ইয়া আল্লাহ বড় শাহী বরকত হাত দে মাফ করে ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগানে সমস্ত গুনাহ কত মাফ করে দিন রব্বুল আলামিন মাওলানা করিম ইয়া আল্লাহ আজকে দিনে যে উদ্দেশ্য আমরা হাত উত্তোলন করেছি মাওলানা করিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাসূলকে আপনি ইয়া আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করো আমিন রব্বুল আলামিন মাওলানা করিম তার সাথে সাথে মাওলানা করিম ইয়া আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মাওলানা করিম ইয়া আল্লাহ উনি কবর শহীদ আছে ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস আমিন ইয়া রহমান রহিমিন তার পরিবারস্থ যত লোক মারা গেছে মাওলানা করিম কবর শহীদ আছে ইয়া আল্লাহ সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করো আমিন ইয়া আল্লাহ জননী শেখ হাসিনা মাওলানা করিম ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন তাকে দীর্ঘ হায়াত নেক হায়াত দান করো মাওলানা করিম ইয়া আল্লাহ দেশের জন্য কাজ করার তৌফিক দান করো আমিন ইয়া আল্লাহ সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলানা করিম ইয়া আল্লাহ ওনার সাথে আমাদেরকে আল্লাহ দেশের জন্য কাজ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন মাওলানা করিম আমাদের সকলকে ইয়া আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো আমিন ইয়া আল্লাহ জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দান করো আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين সকলের